হাই সকল ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পাঠ্যক্রম সঠিক সময়ে সঠিকভাবেই আশা করি তোমরা পড়াশোনা করছো। তো আমিও তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো উপপাদ্য নাম্বার 41। সেই 41 কী বলছে? যে স্টেটমেন্ট বা থিওরি, সেটা বলছে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। আমরা স্টেটমেন্ট সম্পর্কে একটু তথ্যটা আরও ব্যাখ্যাভাবে আমরা জানব একটু পরে। তার আগে আমাদের দেখে নেওয়া যাক যে এই উপপাদ্য প্রুভ করার জন্য আমাদের কী কী তথ্য আগে থেকে আমাকে জানতে হবে। যদি উপপাদ্য করতে গিয়ে আমরা পূর্বের তথ্য যদি সঠিকভাবে না জানি তাহলে কিন্তু উপপাদ্য আমরা সঠিকভাবে করতে পারবো না। তাহলে আমাদের কী কী আগে জানতে হবে? জানতে হবে বৃত্ত সম্পর্কিত যে ডেফিনেশন বা সংজ্ঞাগুলো আছে, যেমন ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের জ্যা, বৃত্তের পরিধি। আমি ধরে নিলাম, আশা করি এগুলো তোমরা সবাই জানো। এবার আমরা যেটা নতুন জানবো সেটা হলো স্পর্শক সম্পর্কে। কারণ এই স্পর্শক সম্পর্কে আমরা যদি সঠিক তথ্য ধারণা না থাকে তাহলে এই উপপাদ্যটা করাটা কঠিন হবে বা আমরা এই উপপাদ্যটা আমরা বুঝতেই পারবো না। তাহলে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তটা কি অসংখ্য বিন্দুর সঞ্চয়ে গঠিত? অর্থাৎ আমি যদি একটু বলি তাহলে এই বক্ররেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে এবং সেই বিন্দুগুলোর সমষ্টি নিয়েই কি তৈরি হয়, এই বৃত্তটা কিন্তু তৈরি হয়েছে। আমি কল্পনা করে নিলাম যে এটা একটা বৃত্তের এটা একটা বিন্দু, যেটা নামকে দিলাম পি বিন্দু দিলাম। তাহলে এই বিন্দু দেখি আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি, এইভাবে 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 টানতে পারি। তাহলে আমার অর্থাৎ আমরা এটাও জানি যে একটা বিন্দু দিয়েই অসংখ্য সরলরেখা কিন্তু টানা যায়। কিন্তু একটু যদি ভালো করে দেখি তাহলে এই যে সরলরেখা আর এই যে সরলরেখাটা আমি নাম দিলাম এই সরলরেখাটা, তাহলে এই বাকি সরলরেখার থেকে এই সরলরেখাটা একটু আলাদা। কারণ আমরা যদি এইভাবে টানতে যাই বা তাহলে আমরা যদি এইভাবে একটা সরলরেখা টানি বা বৃত্তের যদি একটা কেন্দ্র ধরি তাহলে আর এই পয়েন্টটা যদি আমি নিই তাহলে এখানে কি আমরা 90 ডিগ্রি কিন্তু একটা সরলরেখা দিয়েই হবে। বাকি যে অন্য সরলরেখাগুলো আছে, অর্থাৎ আমি এখানে আরেকটু স্পর্শ করি, তাহলে এখানে আমরা পি বিন্দু নিয়েছিলাম, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমি যুক্ত করি তাহলে এখানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। বাকি ক্ষেত্রে বাকি যে সরলরেখাগুলো অঙ্কন করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই 90 ডিগ্রি অঙ্কন করতে পারবো না বা 90 ডিগ্রি হবে না। সেই জন্য এই সরলরেখাটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, ওই সরলরেখাটাকে কি বলা হয়, স্পর্শক। তাহলে একটা বিন্দু দিয়েই আমরা একটা মাত্র কিন্তু স্পর্শক টানা যাবে। আবার এই বিন্দু বাদ দিয়ে এখানে যদি একটা বিন্দু কল্পনা করি তাহলে এখানে একটা স্পর্শক করতে পারি, এখানে যদি একটা বিন্দু নিতে পারি তাহলে এখানে একটা স্পর্শক হবে। মানে একটা বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে একটা বৃত্তের, কারণ বৃত্তটা কি অসংখ্য বিন্দু সমষ্টি নিয়ে গঠিত। কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা বিন্দু দিয়েই আমরা একটা মাত্র স্পর্শক টানতে পারি, কিন্তু একটা বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে। তাহলে এইটাকে আমরা স্পর্শক নাম দিলাম। তাহলে বাকি যে রেখাগুলো পেলাম সেগুলো কী বলা হয়, ছেদক বলা হয়। আশা করি স্পর্শক সম্পর্কে
আইডিয়া হয়েছে। যদি না আইডিয়া থাকে বা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে এবার আমরা হেডলাইন দেখব বা স্টেটমেন্ট কি বলছে, তারপর আমরা আরম্ভ করব। তাহলে আমাকে কিন্তু এখানে স্পর্শক সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে, তবে উপপাদ্যটা সহজভাবে বোঝা যাবে। তাহলে কি বলছে, বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু। তাহলে এটাকে যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তের বহিঃস্থ বিন্দু এইটা নিলাম, বৃত্তের কেন্দ্র কত ও নিলাম, এইটা নাম দিলাম কত পি। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক, তাহলে আমি এখানে একটা স্পর্শক নিলাম, এখানে একটা স্পর্শক বিন্দু নিলাম, এগুলোকে বলা হয় কি স্পর্শক বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দু বিন্দুর সাথে এই বহিঃস্থ বিন্দু যুক্ত করলাম, এই বহিঃস্থ বিন্দু যোগ করলাম, আর এই স্পর্শ বিন্দুর সাথে কিন্তু আমরা এই পয়েন্টটা যোগ করলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা বিন্দু দিয়ে কিন্তু একটাই স্পর্শক টানা যায়। তাহলে এই বিন্দু দিয়ে আমরা একটা স্পর্শক টানলাম, এই বিন্দু দিয়ে আমরা কিন্তু একটা স্পর্শক টানলাম। তাহলে বলছে বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক, তাহলে স্পর্শক কে কে হবে, এপি আর বিপি। তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কিন্তু এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটা কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের সঙ্গে এ যুক্ত করলাম, এই কেন্দ্রের সঙ্গে এ যুক্ত করলাম, আর ওপি আমরা যুক্ত করলাম, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমরা কি করতে হবে, সমান দেখাতে হবে। আমরা কি দেখাতে হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই দুটো কোণ সমান, কারণ স্টেটমেন্টে তাই বলছে যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে দুটি স্পর্শক এইটা, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কি করবে, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমাকে এটা জেনে রাখতে হবে যে প্রমাণে যদি বাহু অথবা কোণ সমান দেখাতে পারে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম করতে পারি তাহলে আমার উপপাদ্য কী হবে, কমপ্লিট হবে। তাহলে আমাকে তাহলে সর্বসম সম্পর্কে আমরা জানি যে দুটো ত্রিভুজ কীভাবে সর্বসম করতে হয়। তাহলে আমরা এখানে কী করবো, যে দুটো ত্রিভুজকে সর্বসম করবো, অর্থাৎ এই দুটো ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ সর্বসম করবো। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম করতে গেলে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের, অর্থাৎ এই ত্রিভুজের তিনটে জিনিসের সঙ্গে এই ত্রিভুজের তিনটে জিনিসকে দেখাতে হবে, আমাকে সমান দেখাতে হবে। তাহলে এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ এরা কী হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপিটা কী হবে, সাধন বাহু। আর আমরা আগে দেখেছি যে স্পর্শ বিন্দুর সঙ্গে যদি কেন্দ্র, অর্থাৎ এই সরলরেখাটা এই সরলরেখার ওপর কী হয়, লম্ব, অর্থাৎ এই স্পর্শকের ওপর এই যে ব্যাসার্ধ সবসময় কত হবে, লম্ব হবে। তাহলে এই স্পর্শকের ওপর এই ব্যাসার্ধ এটাও কী হবে, লম্ব হবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কী হবে, সমকোণী ত্রিভুজ। বা আমরা যদি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের তিনটে জিনিস সমান দেখিয়ে দিই, তাতেই আমরা তখন আমরা কি বলতে পারি, এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। তাহলে এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান হবে। তাহলে দুটো ত্রিভুজ আমরা কি বলতে পারি, সর্বসম বলতে পারি। আর দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। তখন আমরা অনায়াসেই বলতে পারবো যে এপির সঙ্গে বিপি সমান এবং এই কোণটার সঙ্গে এই কোণ সমান। তাহলে এবার আমরা যদি উপপাদ্য যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের কটা জিনিস আমাদের সবসময় মেনে চলতে হয়, অর্থাৎ প্রথমে যেটা লিখতে হয় সেটা কি, প্রদত্ত। তাহলে প্রদত্ত বলে আমরা কি লিখব, প্রদত্ত বলে আমরা লিখব যে বৃত্তের বহিঃস্থ
পি বিন্দু থেকে এপি ও বিপি দুটি স্পর্শক অঙ্কন করা হলো। তারা যথাক্রমে তারা কেন্দ্রে কি কি কোণ উৎপন্ন করেছে? এ ও পি এবং বি ও পি কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। তাহলে এ বলে আপনাকে প্রদত্তটা লিখতে হবে। তাহলে প্রদত্ত বলে কি লিখব? তাহলে প্রদত্ত বলে আমরা কি লিখব? তাহলে লিখব যে ও কেন্দ্র বৃত্তে বহিঃস্থ বিন্দু পি থেকে, তাহলে আমরা কি লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে পি এ এবং পি বি দুটি স্পর্শক অঙ্কন করা হলো এবং ও এ এবং ও বি যুক্ত করা হলো, আর ও কমা পি যুক্ত করা হলো এবং তারা কেন্দ্রে কী কী কোণ উৎপন্ন করেছে? এ ও পি এবং পি ও বি কোণ উৎপন্ন করেছে। এইটা আমাকে লিখতে হবে কি বলে? প্রদত্ততে। তারপর প্রমাণ কী করতে? প্রমাণ তারপর কী আসবে? প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয়ে আমরা কি লিখব যে পি এ ইকাল টু কত? পিবি। আর দ্বিতীয় নম্বর কি? এ ও পি ইকুয়াল বি ও পি। তাহলে এরপর আমরা কি লিখব? তারপর এখানে অঙ্কন নাই, একদম চলে আসবো কিসে? প্রমাণ। তাহলে প্রমাণে কি করব? আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো ত্রিভুজ ধরবো। তাহলে ত্রিভুজ দুটো কি কি? তাহলে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ কি হবে? বিওপি। তাহলে আমরা কি বলতে পারি? এ ও সমান কত? ও বি। কেন? একই বৃত্তে ব্যাসার্ধ, একই বৃত্তে ব্যাসার্ধ। আর ওপিটা কি বলতে পারি? সাধারণ মাপক। আর ও এ পি ইকুয়াল কি? ও বি পি। কারণ প্রত্যেকেই এক সমকোণ। প্রত্যেকেই এক সমকোণ। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব ত্রিভুজ এওপি সর্বসম, ত্রিভুজ কত? বিওপি। তাহলে দুটো ত্রিভুজ কি হলো? সর্বসম হয়ে গেল। তাহলে আমরা অতএব কি বলতে পারি যে এপি সমান সমান কি? বিপি। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর কি বলতে পারি? যে ও পি ইকুয়াল টু কত? বিওপি। এটা একই কথা। এটা এক নম্বর প্রুফ, এটা দুই নম্বর প্রুফ। আমার প্রুফ কমপ্লিট। এবং এই উপপাদ্যটা পরীক্ষার জন্য অনেকবারই এই উপপাদ্যটা পরীক্ষাতে এসছে, ওকে? এবং খুব সহজ উপপাদ্য, কিচ্ছু না, শুধু এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম যদি করতে পারি তাহলে আমাদের প্রুফ শেষ। যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। বাই।